মোটরসাইকেলে পেট্রোল অকটেনের যুগ পেরিয়ে এবার শুরু হলো এলপি গ্যাসের যুগ। জ্বালানি তেল চালিত মোটরসাইকেলকে এলপিজিতে রূপান্তর করে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসা শিক্ষক আবদুল্লাহ আল কাউসার। মাত্র 15,000 টাকার গ্যাস সিলিন্ডার ও কিটের সাহায্যে তৈরি করা ব্যতিক্রমী এই মোটরসাইকেল শতভাগ নিরাপদ ও অর্থসাশ্রয়ী বলে দাবি আবদুল্লাহ আল কাউসারের। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের মধ্যে সর্বপ্রথম আমি এই কাজটা শুরু করি গত 27 তারিখে, মে মাসের 27 তারিখে। আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে পরিমাণ সাড়া পাচ্ছে। শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তির প্রতি টান ছিল তার। সেই টান থেকে 8 মাস আগে টাঙ্গাইলের রফিক নামে একজনের কাছ থেকে তেলের পরিবর্তে গ্যাসে রূপান্তরের প্রশিক্ষণ নেন। পরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সিসিডিবি মোড়ে তিনি এই কাজ শুরু করেন। প্রথমে নিজের মোটরসাইকেলকেই পেট্রোল অকটেন থেকে গ্যাসে রূপান্তর করেন তিনি। তবে দীর্ঘদিন বন্ধ রেখেছিলেন এই কার্যক্রম। সপ্তাহখানেক আগে আবারও এই কার্যক্রম শুরু করলে এতে ব্যাপক সাড়া পান বলে জানান এই উদ্যোক্তা। আমাদেরকে যদি দেশের থেকে যদি আমরা বাহির থেকে তেল না নিয়ে আনি, অকটেন পেট্রোল যদি আমরা বাহির থেকে নিয়ে না আসি, তাহলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে, এটা দেশের ভালো। আমরা এখন পরীক্ষামূলক কয়েকটা বাইকে আমরা চালাচ্ছি, লাগাচ্ছি। যদি আমরা এটা অনুমতি পাই, তাহলে আমরা বাণিজ্যিকভাবে এটা পুরো বাংলাদেশে আমরা এটা চালাতে পারবো, আমরা এটা সুন্দরভাবে মানুষকে আমরা দিতে পারবো। এই মোটরসাইকেল গ্যাস ও তেল উভয় দিয়েই চালানো যাবে বলে দাবি কাউসারের। তবে গ্যাসে চালানোর সময় শুধুমাত্র তেলের পাইপটি খুলে রাখতে হবে। আগে যে মানুষটা 1 লিটার তেলে চালাইতো 50 কিলো, এখন সে 62 টাকা চালাবে 50 কিলো। সেই ক্ষেত্রে আমাদের বাইকারদের জন্য ভালো হয়। এটা মাথায় রেখে আমরা আসলে এটা আমরা পুরা বাংলাদেশ নয়, আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে প্রথম আমরা এটা টাঙ্গাইল থেকে শফিক ভাইয়ের মাধ্যমে আমরা এখানে করি। আলহামদুলিল্লাহ সারা ভালো পাচ্ছি আমরা। আমরা শুধু এতটুকুই আশা রাখবো সরকার আমাদেরকে এটা নিয়ে একটু গবেষণা করুক, এটা নিয়ে গবেষণা করলে 100% তারা আমাদেরকে অনুমতি দেবে। এদিকে কাউসারের এমন অভিনব আবিষ্কার সাড়াও ফেলেছে বেশ। মোটরসাইকেলকে গ্যাসে রূপান্তর করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। এলপিজিতে আমার অনেকটা লাভবান আমি পাচ্ছি, কারণ হলো 1 লিটার তেলে আমি গাড়িটা আমার চলতো 50 কিলো, আর হচ্ছে 1 লিটার গ্যাসেও আমার চলছে 50 কিলোর মতন। কারণ 1 লিটার তেলের দাম হচ্ছে 128 টাকা, আর হচ্ছে এলপিজি গ্যাসের 1 লিটার দাম হচ্ছে 62 টাকা। আমরা তেলে চালাই না, আমরা গ্যাসে চালাই, কারণ তেলের যে দাম প্রতি দফায় দফায় যেভাবে দাম বাড়ে, এতে করে আমাদের বাইকারদের জন্য অনেক ব্যয়বহুল খরচ, যার কারণে আমরা একটা কনভার্টারের মাধ্যমে আমরা বাইকের তেলটাকে আমরা গ্যাসের মাধ্যমে এখন কনভার্ট করি। গ্যাসের দাম কম, তাই আমরা এখন গ্যাসে বাইক চালাচ্ছি। বর্তমানে 1 লিটার তেলের দাম 128 টাকা ও 1 লিটার গ্যাসের দাম প্রায় 56 টাকা। এদিকে 1 লিটার তেলে যে পরিমাণ বাইক চলে, 1 লিটার গ্যাসে ঠিক সেই পরিমাণ বাইক চলতে সক্ষম। বিজয় টিভি, নিউজ ডেস্ক।